আমাকে অবাক করে দিয়ে মা রুই মাছের মাথাটা তুহিনের থালায় তুলে দিল। অথচ রান্নার সময় মা কথা দিয়েছিল আজকে মাছের মাথাটা আমাকে দেওয়া হবে। আমি ঝাপসা চোখে মার দিকে তাকাই। মা বলেন, দেখেছিস তো তুহিনের শরীরটা দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছে। এছাড়াও এত পড়াশোনা করেও তুহিন প্রথম সময় পরীক্ষায় অঙ্কে ফেল করল। আমি মার চোখে চোখ রেখে বলি, আমিও তো গত পরীক্ষায় ইংরেজিতে 26 পেলাম, কই আমাকে নিয়ে তো তোমরা ভাবলে না। মা এবার কণ্ঠস্বর পাল্টে নিয়ে বলেন, সংসারে একজন ছেলের সাথে একজন মেয়ের কখনো তুলনা হতে পারে না। তুই তো আর কয়েকটা বছর পর অন্যের ঘরে চলে যাবি। অন্যদিকে তুহিনকে ভবিষ্যতে এই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। আমাদের কাছে তোর চাইতে ও সুস্থ সবল থাকা বেশি জরুরি। এরপর তো আর কথা বলার সুযোগ থাকতে পারে না, কাজে আমি থেমে যাই কিংবা থেমে যেতে বাধ্য হই। তুহিন বিশেষ কৌশলে মাছের মাথার কেন্দ্রস্থল থেকে মুখের ভেতরে সুরুৎ সুরুৎ করে থলতলে মগজ টেনে নেই, আর আমি সকলের অগোচরে চোখের জল মুছি। আমি সাবিনা, মুদি দোকানি বাবার 5 সন্তানের মধ্যে আমার অবস্থান মেঝো। আমার বড় বোন শাহানা আপা, আপা ইন্টারমিডিয়েট 2nd ইয়ারে পড়ছে। বাকি 3 তুহিন, রাশেদ এবং বাচ্চু। আমাদের সংসার আর অভাব সবসময় পাশাপাশি চলে। অতিবৃষ্টি, দীর্ঘ বন্যা কিংবা অনাবৃষ্টি হলে আমাদের সংসারে আলগোছে অভাব ঢুকে পড়ে। তখন বাবা ধার দেনা করে সংসার চালাই, কাজেই আমাদের থালাই বছরে খুব কম সময়ে রুই মাছ ওঠে। কখনো বছর পার হয়ে যায়, আমরা রুই মাছ চোখেই দেখি না। যদিও বা কখনো বাবা রুই মাছ আনেন, তখন মা রুই মাছের মাথা দিয়ে মুড়িকণ্ঠ রান্না করেন, কেননা বাবা মুড়িকণ্ঠ খুব পছন্দ করেন। বাকি সময়টা আমার প্রত্যাশা আকাঙ্ক্ষার মৃত্যু ঘটিয়ে মাছের মাথা তুহিন, রাশেদ কিংবা বাচ্চুর থালায় শোভা পাই। আমি মেনে নেই, কারণ আমি মেয়ে। মেয়েদের মেনে নিতে হয় কিংবা মানিয়ে নিতে হয়। সম্ভবত আমি ভালো সময়ের অপেক্ষা করি। আমি হয়তো ভাবি একদিন নিশ্চয়ই ভালো সময় আসবে। মা আমার গা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ছলছল চোখে বলবে, তুই তো মেয়ে, আর তুই তো জানিস মেয়েদের ছাড় দিতে হয়। আজকে তোর বাবা 2 রুই মাছ আনছে, এই বড় মাথাটা আজকে তুই খাবি, তারপর আমি আয়েস করে রুই মাছের মাথা খাব। মা গোল গোল চোখ করে আমার দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসবেন, কিন্তু বাবার ঘরে আমার সে স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ডিগ্রি 1st ইয়ারে থাকতে পাশের গ্রামের মাস্টার বাড়ির ছোট ছেলের সাথে আমার বিয়ে হয়ে যায়। আমার শ্বশুর স্কুল শিক্ষক ছিলেন, আমার স্বামীও তার বাবার মতোই গ্রামের স্কুলে শিক্ষকতা করেন। আমার স্বামী জহুরুল ইসলাম একজন নিখাত ভদ্রলোক এবং নিরীহ প্রকৃতির মানুষ। শ্বশুর বাবার ইচ্ছা আকাঙ্ক্ষায় শ্বশুরবাড়িতে এখনও যৌথতা টিকে আছে। সামগ্রিকভাবে শ্বশুরবাড়ির অর্থের অভাব না থাকলেও তার বড় 4 ভাইয়ের তুলনায় আমার স্বামী নিতান্তই স্বল্প আয়ের মানুষ। এ নিয়ে অবশ্য আমার মধ্যে কোনো খেদ আক্ষেপ নেই। শ্বশুরবাড়িতে মাঝে মধ্যেই রুই মাছ আনা হয়, এছাড়া কোনো অনুষ্ঠানের আয়োজন করা হলে রুই মাছের ছড়াছড়ি পড়ে যায়। এখানেও আমাদের বাড়ির মতোই পুরুষদের থালায় রুই মাছের মাথা শোভা পায়। ভাগ্য ভালো থাকলে মাঝে মধ্যে ছেলে বাচ্চাদের থালাতেও মাছের মাথা উঠে আসে, কিন্তু মহিলাদের ভাগ্যে মাছের মাথা ঝোটে না। এটাকে খুবই সাধারণ একটি বিষয় বিবেচনা করে এ বাড়ির মহিলাগণ তা মেনে নেয়। আর আমি তো এ বাড়ির নতুন বউ, কাজে আমার মধ্যে সচেতনভাবেই একটি আকাঙ্ক্ষার মৃত্যু ঘটতে থাকে। আমি আবার মেনে নেই কিংবা মেনে নিতে বাধ্য হই। আমাদের জীবনে 2 কন্যা সন্তান আসে, আমারও বয়স বাড়ে। একটা সময় আমি রুই মাছের মাথার কথা হয়তো ভুলেই যাই। বেশ কিছুদিন ধরে আমার জ্বর, গ্রামের ডাক্তার দেখিয়ে কোনো উন্নতি হয় না। আমার স্বামী আমাকে শহরে নিয়ে যাওয়ার আয়োজন করেন, আমি আর তিনি ডাক্তারের চেম্বারে বসে থাকি। ডাক্তার দেখা দেখাতে দেখাতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাই। অতপর দুপুরের খাবার খাওয়ার জন্য আমাকে নিয়ে সে একটা হোটেলে ঢোকে। পাশের একটি টেবিলে একজন লোক রুই মাছের মাথা দিয়ে ভাত খাচ্ছেন। আমার মধ্যে সেই পুরনো ইচ্ছা আকাঙ্ক্ষা আবার জাগ্রত হয়ে ওঠে। আমি লজ্জা সরম পাশে ঠেলে দিয়ে বলি, আমি রুই মাছের মাথা দিয়ে ভাত খাব। তিনি হাসতে হাসতে
আমার জন্য রুই মাছের মাথা ফরমাইশ করেন। আমার জন্য একটা বিশেষ থালায় বিশাল সাইজের রুই মাছের মাথা আনা হয়। আমি অবাক বিষয়ে সেই মাথার দিকে তাকিয়ে থাকি। আমি বুঝতে পারি আমার চোখের কোল উপচে নোনতা পানি উঠছে, আমার হাত পা কাঁপছে। তারপর মাছের মাথায় হাত দেওয়ার সাথে সাথে চোখের সামনে আমার বাচ্চা দুইটার চেহারা ভেসে ওঠে। আমি মাছের মাথা থেকে আলগোছে হাত উঠিয়ে নিই। আমার অবস্থা দেখে ওদের বাবা বিস্ময় ভরা চোখে আমার দিকে তাকাই। আমাকে এখনই বাড়ি নিয়ে চলেন, তিনি আমাকে খাওয়া শেষ করতে বলেন। আমার একটাই কথা, আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না, আমাকে আপনি বাড়ি নিয়ে চলেন। আমি হোটেল থেকে বের হয়ে বাসস্ট্যান্ডের দিকে হাঁটতে থাকি। তিনি পেছন পেছন আমাকে ডাকেন, আমি আরও দ্রুত হাঁটতে থাকি। সব কিছু পেছনে ফেলে আমাদের বাস ছুটে চলছে, আর আমি তার বিশ্বস্ত কাঁধে মাথা রেখে মাতৃত্বের নোনতা জলে ভাসতে থাকি, লাগাতার ভাসতে থাকি। প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম রুই মাছের মাথা। রুই মাছের মাথা এখানে রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। গল্প ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।